মানুষের মতো এত সুন্দর কথা বলা শালিক পাখিটির দেখা মিলল যশোরের বড় বাজারের একটি মুদি দোকানের সামনে। পাখিটির নাম মিঠু। কিছু সময়ের জন্য মিঠুর কাজকর্ম দেখাচ্ছি, তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনটি টাচ করুন। যশোরের বড় বাজারে যাওয়ার পথে খাঁচার ভেতর শালিক পাখিটি দেখে চোখ আটকে গেল। পাখিটির সামনে যেতেই দেখি সে মিঠু মিঠু বলে ডাকছে। দোকানের নাম শম্ভু স্টোর। দোকানের মালিক সঞ্জয় সাহা পাখিটিকে শখের বশে এনেছিল। এখন পাখিটি তার পোষা হয়ে গিয়েছে এবং তাকে বাবা বলেও ডাকে। আমরা পাখিটিকে খাঁচা থেকে বের করতে বললাম, দেখি খাঁচা থেকে বের হবার পর মিঠু কি করে। মিঠু প্রথমেই পাশের দোকানের ঘাড়ে গিয়ে বসল। কিছুক্ষণ রিক্সা এবং আশেপাশে ঘুরে এবার দোকানের উপরে উড়ে চলে গেল। এখন আবার তার খাঁচার উপরে এসে বসল। আর আমাদের সাথে দুষ্টামি করতে থাকলো। ততক্ষণে মিঠুর অনেক গরম লেগে গেছে, এখন সে গোসল করতে যাবে। হ্যাঁ
মিঠু মনের সুখে গোসল করার পর এবার তার শরীর শুকাচ্ছে। বন্ধুরা আজ এ পর্যন্তই। মিঠুর ভিডিও ভালো লাগলে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।